আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেট প্লেসে আপনি কোনো পণ্য বিক্রি করলে সেই পণ্যটি কিভাবে আপনি আপনার কাস্টমারের কাছে ডেলিভারি দেবেন আমি এ টু জেড সব কিছুই বলে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপনি কীভাবে ডেলিভারি দিবেন এটি কোনো নির্দিষ্ট কিন্তু মাধ্যম নেই এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আপনি আপনার কাস্টমারকে কিভাবে পণ্যটি ডেলিভারি দিবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি আপনার কাস্টমারকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি দিতে পারবেন এবং কি আপনি হোম ডেলিভারিও দিতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসের নির্দিষ্ট কোনো মাধ্যম নেই যে মাধ্যমের মাধ্যমে আপনি আপনার পণ্যটি আপনার কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিবেন। প্রত্যেকটি দেশে পণ্য ডেলিভারি দেওয়ার নির্দিষ্ট একটি মাধ্যম রয়েছে যে মাধ্যমের মাধ্যমে আপনি পণ্যটি ডেলিভারি দিতে পারবেন তো কিভাবে আপনি আপনার কাস্টমারকে পণ্যটি ডেলিভারি করবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর এবং কাস্টমার কিভাবে পণ্যটি ডেলিভারি নেবে এটি সম্পূর্ণ নির্ভর করবে কাস্টমারের উপর সক্রেতা এবং বিক্রেতা দুজনে আলাপ আলোচনা করে আপনি কিভাবে পণ্যটি গ্রহণ করবেন বা আপনি কিভাবে পণ্যটি সার্ভিস দেবেন সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে সো আপনারা সম্পূর্ণ এই বিষয়টি আলাপ করে নেবেন সো আশা করি আমি যে জিনিসটি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য